बीजीबी जॉब सर्कुलर 2024, বর্ডার গার্ড বাংলাদেশ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোম পেজ। আপনি যদি বর্ডার গার্ড বাংলাদেশে যোগদান করতে চান তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে ফেলুন, আর মাত্র বাকি আছে 9 দিন। জয়েন বাংলাদেশ বর্ডার গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী, চলমান নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এই যে আবেদন করার জন্য আর 9 দিন বাকি আছে। 102তম ব্যাচ সিপাহী জিডি, সময়সীমা 24 মার্চ 2024, আজকে 16ই মার্চ 2024। বেতন স্কেল 9,000 হতে 21,800 টাকা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান, জিপিএ ন্যূনতম 3 থাকতে হবে, এইচএসসি সমমানে জিপিএ 2.50 থাকতে হবে। বয়স সীমা 14ই জুলাই 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 23 বছর হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক হতে হবে। আপনি যদি আবেদন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আর আবেদনের জন্য আমরা বিস্তারিত সম্পর্কে আপনাকে আলোচনা করব। এই যে এখানে ক্লিক করলাম, বিস্তারিত বিজ্ঞপ্তি 102তম ব্যাচ সিপাহী জিডি, আবেদনের শেষ তারিখ 24 মার্চ 2024, ঠিক আছে। নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে ডাউনলোড করতে পারবেন চাইলে। শিক্ষাগত যোগ্যতা আমরা প্রথমে এটা দেখি। আবেদনকৃত জেলা, সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে, সকল জেলা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, পুরুষ মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য এই মান। এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, পুরুষ মহিলা উভয় জন্য প্রযোজ্য। বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা, এবং তচ্ছ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়স সীমা 14/7/2024 তারিখ থেকে বয়স 18 থেকে 23 বছর হতে হবে, 15/7/2001 হতে 14/7/2006 তারিখের মধ্যে হবে জন্ম তারিখ। আপনি এটা দেখলে বুঝবেন, আপনার জন্ম তারিখ যদি 15/7/2001 থেকে 14/7/2006 তারিখের মধ্যে হয় তাহলে আপনি আপনি বুঝতে পারবেন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, মানে কম বেশি গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা, উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি হতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য একটু কম, ওজন সর্বনিম্ন 49 কেজি। মেয়েদের জন্য এখানে আলাদা 47 কেজি। দৃষ্টিশক্তি 6 ইঞ্চি 6 ইঞ্চি ছেলে মেয়ে উভয়। বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে 81.28 ইঞ্চি বা সেন্টিমিটার বা 32 ইঞ্চি। বৈবাহিক অবস্থা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। পরীক্ষার তারিখ স্থান পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদন প্রণালী, চলমান বিজ্ঞপ্তি থেকে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদনের জন্য বিস্তারিত তথ্য যাচাই করে নিন। এখানে বিজ্ঞপ্তিতে লেখা আছে, আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। ভিডিও লিঙ্ক থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। যোগ্যতা পরীক্ষা আবেদন করুন বাটনে ক্লিক করুন। আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপগুলো ভালোভাবে পড়ুন। রেজিস্ট্রেশন, আপনি যোগ্য হলে মোবাইল নম্বরটি দিন, যদি ইমেল ঠিকানা থাকে তাহলে ইমেল ঠিকানা এগিয়ে যান বাটনে ক্লিক করুন। 4 সংখ্যার একটি ওটিপি কোড যাবে। আবেদন ফি, ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবেদন করুন বাটনে ক্লিক করুন। ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন। ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এডমিট কার্ড ডাউনলোড, ইউজার আইডি ও পাসওয়ার্ড লগ ইন করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচনের ক্ষেত্রে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই পরবর্তীতে ফাস্টিং সুগার ড্রপ টেস্ট এগুলো সম্পন্ন করতে হবে। পরীক্ষার সময় অবশ্যই যা আনতে হবে, এই যেগুলো এগুলো তো অবশ্যই খাতা কলম পেন্সিল, বিশেষ করে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত, 10 কপি সত্যায়িত ব্যতীত থাকতে হবে। তো বিজিবি এর
যদি আপনার বাবা মা কেউ যদি বিজিবিতে থেকে থাকেন, সে অনুযায়ী তাদের কাগজপত্র নিয়ে যেতে হবে। বিএনসিসি ক্যাডেট কোঠা আছে, আনসার গ্রাম প্রতিরক্ষা কোঠা, খেলোয়াড় কোঠা আছে। তারপর ড্রাইভিং এর জন্য আলাদা কোঠা আছে, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কম্পিউটার দক্ষ প্রার্থীদেরকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সম্মত হন এবং আবেদন করুন। আপনি যদি এগুলো মেনে নিতে পারেন তাহলে অবশ্যই আবেদন করুন, ক্লিক করবেন। দেন এখান থেকে এখানে সবগুলো লিখিয়ে দেওয়া আছে, দেন এগিয়ে দেন, ক্লিক করবেন। এখানে আমি কি বিজিবিতে আবেদনের জন্য যোগ্য, এখানে প্রত্যেকটা হ্যাঁ দিতে হবে। এই যে হ্যাঁ, এখানে সব হ্যাঁ দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে হ্যাঁ দিবেন যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু না দিবেন। আপনি যদি কোনো অযোগ্য হন, আপনি বাংলাদেশ কি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, যদি না হয়ে থাকেন তাহলে না দিবেন। মিথ্যা কোনো ভুয়া তথ্য দিলে কিন্তু আপনাকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। যোগ্যতা পরীক্ষা করবেন, দেন এখানে আপনার নাম্বারটা দিবেন, দেন প্রার্থীর ইমেল অ্যাকাউন্ট যদি থাকে দেবেন, তাহলে আপনার আবেদন প্রক্রিয়া চলে আসবে। তো বিজিবির সার্কুলারটি এই, যদি আবেদন সম্পর্কে কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের টিম মেম্বার অবশ্যই আপনাকে আবেদন করার নিয়ম দেখিয়ে দেবে, ঠিক আছে। তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার 10 মিনিট একাডেমি, থ্যাংক ইউ।